ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাসেল আর আপনারা আছেন টেক টাইম বাংলার সাথে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করে দিই। তো আজকের ভিডিওটা আমি ভিডিওটা আপলোড করার পরে প্রাইভেট করে রাখবো, কারণ আমি আপনাদের বলছি যখন আমার 150 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখন আমি ভিডিওটা পাবলিশ করব। তো হ্যাঁ বন্ধুরা, আপনি আমার ভিডিওটা দেখছেন তার মানে আমার 150 সাবস্ক্রাইবার অলরেডি পূরণ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভিডিও টাইটেল দেখে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে আজকে আমরা কী নিয়ে কথা বলবো। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ইউটিউব এসইও, বা যেটাকে বলা হয় আপনার ভিডিওটাকে কীভাবে 10 মিনিটের মাধ্যমে গুগলে নিয়ে আসবেন। অনেকেই মনে করেন যে এসইও না করলে আপনার ভিডিওটা গুগলে আসবে না। সত্যি কথা বলতে এইটা না, আপনি যদি ইউটিউবে ভালো মতো একটু এসইও করেন তাহলে আপনার ভিডিওটা গুগলে চলে আসবে এবং ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এইটাই দেখবো। তার আগে আমি আপনাদের একটা কথা বলে নিই, আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে কি করবে না সেটা পরের বিষয়, বাট আমি যে সিস্টেমটা দেখাবো সেটার মাধ্যমে 100% আপনার ভিডিওটা গুগলে চলে আসবে। আর র্যাঙ্ক করার ফ্যাক্টরটা যেটা আসতেছে সেটা হলো এইটাই, যে আপনি যদি ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও মেক করেন তাহলে আপনার ভিডিওটা খুব সহজেই র্যাঙ্ক করবে। আর আপনি যদি 10 বছর পুরানা টপিককে ভিডিও মেক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা গুগলে কেন, যে কোনো জায়গায় আসলেই সেটা ভাইরাল হবে না আর কি। তো বন্ধুরা চলুন শুরু করি। তো আপনাকে যেটা করতে হবে, ট্রেন্ডিং টপিকে ভিডিও মেক করতে হবে, তাহলে আপনার ভিডিওটা গুগলে আসলে এটা খুব সহজে র্যাঙ্ক করবে, কারণ গুগল বিশাল একটা প্ল্যাটফর্ম আমরা জানি। তো চলুন বন্ধুরা, আমি কাজটা এগোনোর সাথে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে রাখছি। তো বন্ধুরা আপনারা এটাকে প্রাইভেট করে না সরি প্রাইভেট করে আপলোড করবেন, ঠিক আছে? প্রাইভেট করে আপলোড করার পরে আপনারা সকলেই হয়তোবা এই বিষয়গুলো জানেন, এন্টার স্ক্রিন, ওয়ান স্ক্রিন, ক্লোজ ক্যাপশন, মনিটাইজেশন ইনেবল। তো আমার মনিটাইজেশন এখনও নেই, তো আমি এটাকে ইনেবল করতে পারবো না। অ্যাড টু প্লে লিস্ট, শেয়ার ফেসবুক, টুইটার, তো যাই হোক এগুলো সব কিছু হয়তো বা আপনারা করতে পারেন। আর যদি না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে একটা কমেন্ট করে দেবেন, আমি এটা নিয়ে নতুন একটা ভিডিও তৈরি করে আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলুন এখন মূল কথায় আসি, যে কীভাবে আপনার ভিডিওটাকে গুগলে ফার্স্ট পেজে নিয়ে আসবেন। তো আপনি যদি এই সাইটে গুগল ওপেন করেন, সরি, তো আমি এখানে গুগল ওপেন করে ফেলছি। তো এখানে গুগল ওপেন করার পরে আপনি যে বিষয় নিয়ে সার্চ করেন না কেন আপনার ভিডিওটা এখানে চলে আসতে হবে, ঠিক আছে? মনে করেন আমার ভিডিওটা এটা, তো এই টাইটেল দিয়ে এখন আমি সার্চ করলে এটা আসবে না, বাট অন্য যে কোনো সময় যখন আমি ভিডিওটা পাবলিশ করে দেবো তারপরে যখন ট্রাই করব তখন দেখেন এই যে ভিডিওগুলো শো করছে এর মধ্যেই আমার ভিডিওটা শো করবে, অথবা এই লাইনে যে কোনো একটা চলে আসবে। আর ভিডিওসে ক্লিক করলে তো কোনো কথাই নেই, ফার্স্টেই আমারটা থাকবে। তো এটা আমি কীভাবে করতে হয় এটা আমি আপনাদের আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলুন, তো সর্বপ্রথম আমি একটা ভিডিও আপলোড করে রাখছি, আর যে বিষয়টা খেয়াল করে রাখতে হবে আপনাকে সেটা হলো র ফাইল ইনফরমেশন। তো আপনারা যখন যে কোনো ভিডিও আপলোড করার আগে তার র ফাইল ইনফরমেশনগুলো চেঞ্জ করে নেবেন। র ফাইল ইনফরমেশনগুলো কীভাবে চেঞ্জ করে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। র ফাইল বলতে যেটাকে বোঝায়, এখানে যাওয়ার পরে প্রোপার্টিসে চলে যাবেন, প্রোপার্টিসে যাওয়ার পরে ডিটেলসে যাওয়ার পরে এর ইনফরমেশনগুলো রিমুভ করে পরে নতুনভাবে টাইটেলগুলো দিয়ে দেবেন। তো যারা আমার ইউটিউব মার্কেটিং আমার কাছ থেকে শিখতেছেন তারা অলরেডি এটা পারেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে একটা ভালো থাম্বনেল দিতে হবে। তো যেহেতু আমি থাম্বনেল বানানোর সময় পাইনি, তো আমি একটা থাম্বনেল স্ক্রিনশট নিয়ে এখানে, যেটাকে বলা হয় সম্পূর্ণ চুরির একটা বিষয়, তো আমি এখানে চুরি করে দিয়ে রাখছি মনে করেন। তারপরে টাইটেল, মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দ্য টাইটেল, ট্যাগের বিষয়ে আমরা খুব একটা গুরুত্ব দেবো না, কারণ ট্যাগ ইউটিউবের সার্চ রেজাল্টের ক্ষেত্রে কাজ করে, বাট গুগলে টাইটেল এবং এসইও কাজ করে। তো এই কারণে ট্যাগের সাথে কোনো স্বাদ নেই আমাদের, ঠিক আছে? ট্যাগের সাথে কোনো সম্পর্কই নেই আমাদের। তো সর্বপ্রথমে আপনাকে এমন একটা টাইটেল সিলেক্ট করতে হবে যেটা আর কি গুগল বা ইউটিউবে খুব কম আছে, ঠিক আছে? মনে করেন এই টাইটেলটাই আছে হয়তো বা গুগল বা ইউটিউবে, তো আমি এখানে জাস্ট অ্যাড করে দিছি বাংলা টিউটোরিয়াল। তারপরে আসছে এসইও। তো এসইও সবসময় আপনারা চেষ্টা করবেন যতটা পারেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে এসইও লিখতে, কারণ গুগল ইংলিশকে একটু বেশি প্রাধান্য দেয় আর বাংলা একটু কম বোঝে। তো গুগল সব ভাষাই বোঝে, বাট ইংলিশটাকে একটু বেশি বোঝে। তো আপনাকে এসইও ডেসক্রিপশন লিখতে হলে যেটা ফলো করতে হবে, সর্বপ্রথমে আপনার টাইটেলটা ডেসক্রিপশনের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? ডেসক্রিপশনের মধ্যে রাখার পরে আপনি যে ভিডিওতে যে কাজগুলো করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবেন, সরি লিখে দেবেন আপনারা, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ মানে এটা এত মানে আপনি যদি এসইওটা সরি আপনি যদি আপনার ডেসক্রিপশনটা একটু বড় করতে পারেন তাহলে এক্ষেত্রে সুবিধা হয়। তো এখানে দেখেন আমি 2-4 লাইন লিখে দিছি, এখানে লেখার পরে আমি যেটা করছি আমার চ্যানেলের বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো দিয়ে দিছি। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কারণ যদি আপনি বাকি ভিডিওগুলো দিয়ে দেন তাহলে আপনার এই ভিডিওগুলো গুগলে আসার সম্ভাবনা বেড়ে যায়। আর যখনই আপনি ডেসক্রিপশন বড় করবেন তখনই গুগল এটা ভালো চোখে দেখবেন এবং আপনার ভিডিওটা প্রথমে চলে আসবে।
তো বন্ধুরা দেখেন আমি বাকি ভিডিওগুলো এখানে দিয়ে দিছি সাইড বাই সাইড। আর তারপরে আপনাকে ট্যাগের ক্ষেত্রে যেটা করবেন, সর্বপ্রথমে আপনি যে ট্যাগটা দেবেন তো এটা এটা কপি করে এখানে পেস্ট করে দেবেন ডিরেক্টলি, কোনো কথা বলবেন না, এটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। তো যাই হোক, আমি যে ধারণাটুকু দিলাম, তো ভিডিও আমি বড় করব না, কারণ গুগলে আপনার ভিডিওটা নিয়ে আসতে হলে খুব একটা বেশি খাটাখাটি করতে হয় না। তো আমি যে সিস্টেমটা আমি আপনাকে বললাম, এইভাবে যদি আপনি একটা ডেসক্রিপশন লিখতে পারেন, তো মেল কথা হলো আপনি ইংলিশ কেমন পারেন। যদি আপনি ইংলিশ ভালো পারেন আর আপনার ভিডিওতে কী কী করছেন সেটা যদি শর্ট টাইমের মাধ্যমে আপনি এইভাবে লিখে দেন, আর তারপরে আপনার চ্যানেলের বাকি যে ভিডিওগুলো আছে এটা যদি দিয়ে দেন, তাহলে 100% আপনার ভিডিওটা গুগলে চলে আসবে। তো বন্ধুরা, আমি ভিডিওটা পাবলিশ করার পরে আপনারা চাইলে ডেসক্রিপশন সহ যা আছে সব কিছু দেখতে পারবেন, ট্যাগ ট্যাটেল যা আছে সবই দেখতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে এইটা দেখাবো না যে আমার গুগলে আমার ভিডিওটা আসবে কি আসবে না, এটা আপনারা চেক করবেন। আপনারা কীভাবে চেক করবেন, আপনারা আমার ভিডিওটা দেখতেছেন তো এখানে দেখেন টাইটেলটা শো করতেছে এরকম একটা জায়গায়, আপনার ভিডিওটা প্লে করছেন এবং তার নিচে দেখেন টাইটেল শো করতেছেন, তো এই টাইটেলটা কপি করুন এবং গুগলে যেয়ে পেস্ট করুন। যদি আমার ভিডিওটা গুগলে আসে তাহলে অবশ্যই ফিরে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক দিয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, আপনাদের কাছে এটাই অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, তাহলে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু টিপস নিয়ে আসবো। যারা আমার ইউটিউব মার্কেটিং আমার কাছ থেকে শিখতে চান তারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে ইউটিউব মার্কেটিং শিখতে পারেন। এছাড়াও অ্যাপস মার্কেটিংয়ে যদি আপনি ইন্টারেস্ট থাকেন তাহলে অবশ্যই সেটাও দেখতে পারেন। এখন আমরা চেক করবো যে আমার ভিডিওটা আসলে গুগলে আসছে কি গুগলে আসে নাই। ঠিক আছে, তো টাইটেলটা আমি কপি করে রাখছি, তো এখানে পেস্ট করে দিলাম হাউ টু মেক 10 GB প্লাস র্যাম ফ্রম হার্ড ডিস্ক বাংলা টিউটোরিয়াল। এটা লেখার পরে আমি এন্টার মারলাম। তো দেখেন বন্ধুরা, আমার রেজাল্টটা চলে আসছে। আপনারা চাইলে আমার টাইটেলটা কপি করে গুগলে গিয়ে পেস্ট করে চেক করতে পারেন। ঠিক আছে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এইরকম ভালো ভালো টিপস আমি আপনাদের দিতেই থাকবো।